হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে সকাল সকাল এখন চলে এসেছি আমি মানে বারান্দায়। এখন মানে একটা বিশাল বড় ঝড় বয়ে গেল আমার মাথার উপর দিয়ে, মানে আমার মাথার উপর দিকে, এটা সবারই যায় আর তোমাদেরও যায়। তো কি ঝড় সেটা তোমরা বুঝতে পারছো কি? মনে হয় বুঝতে পারছো না। যাই হোক, তো ভয়ের কিছু নেই, এটা রোজই যায় আমাদের মাথার উপর দিয়ে। তাই জন্য বলছি যে মানে সকালে দেখো, সকাল মানে ঘুম থেকে উঠে থেকে ওই ব্রেকফাস্ট মানে খাওয়া পর্যন্ত, মানে নিজে খাওয়া পর্যন্ত, বাড়ির লোকের খাওয়া তো হয়েই যাবে আগে, নিজের আগে, তো নিজে খাওয়া পর্যন্ত একটা বিশাল বড় ঝড় বয়ে যায়। যাই কিনা বলো, ঠিক বললাম কিনা? তো তারপরে যাই হোক, ওই ঝড়টা বয়ে গেল, মানে এখন আমি এই যে খাবারটা নিয়ে চলে এসেছি, আর আজকে চালে ডালে একসাথে বসিয়েছিলাম, সেটা নিয়ে চলে এসেছি খাবো। তো এই ঝড়টা মিটে গেলে আরও একটা ঝড়, মানে জোরালো ঝড় প্রত্যেকটা দিন। তো আমরা যারা হাউস ওয়াইফ তাদের মাথার উপর দিয়ে প্রত্যেকটা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দুটো ঝড় বয়ে যায়। একটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট পর্যন্ত, আর একটা হচ্ছে ব্রেকফাস্টের পরে আবার কি রান্না করব। এটা একটা বিশাল বড় ঝড়, মানে ব্রেকফাস্ট হলো মানে একটা নিশ্চিন্ত, তারপরে মনে হয় না যে আবার রান্না বান্নার দিকে ঢুকি। তো যাই হোক, ঢুকতে হবে, কারণ এর পরে আবার না হলে টাইম হলে তখন পেটের মধ্যে ছুঁচো ডন মারবে, তখন আবার কি করে শান্ত করব, তার জন্য আবার ঢুকতে হয় রান্নাঘরে। তো ওই একটা ঝড়, তো এটা রেগুলার আমাদের চলতে থাকে, কেউ অস্বীকার করতে পারবে না, ঠিক কিনা বলো? তো যাই হোক, এই যে এখন একটুখানি তার জন্য শক্তিটা বাড়িয়ে নিচ্ছি, কারণ এরপরে যে ঝড়টা আবার আসছে, মানে রান্নার যে ঝড়টা সেটাকে মোকাবেলা করার জন্য একটুখানি গায়ের শক্তির দরকার। তো এই যে তার জন্য একটুখানি খাবার নিয়েছি, আর অল্প করে নিয়েছি কারণ আমার সকালবেলা ভাত টাত খেতে অত ভালো লাগে না। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার মানে রান্নার প্রস্তুতি নেব। আর আজকে হ্যাঁ, আজকে বাড়িতে একটা এক্সট্রা কাজ আছে, তো আমার এক্সট্রা একটা ঝড় বয়ে যাবে। সেটা হচ্ছে আজকে আমাদের মানে উপরে যে একটা দেওয়াল আলমারি ছিল, সেটা মানে পাল্লাটা লাগা মানে দরজাটা লাগানো ছিল না, এতদিন আমি পর্দা লাগিয়ে কাজ চালিয়ে দিয়েছিলাম, তো এখন আর হচ্ছে না, মেয়ে বড় হচ্ছে, জামা কাপড় আর আছে না, তার জন্য এখন তো তাই জন্য এখন কি করব, ওটাকে ইয়ে করব, মানে দরজা লাগাবো। সেই দরজা লাগাতে আসবে আজকে, তার মানে বুঝতে পারছো চারিদিকে নোংরা হবে, আর ওখানে কিছুটা টাইম দিতে হবে। তো এই আর কি, ওই একটা ঝড় আমার উপর দিয়ে আবার যাবে, তো তারপরে আবার গোছানো গাছানো আছে। তো চলো আসুক, দেখতে থাকি, ততক্ষণ আমি যতটা পারবো কাজটা করে নেবো, কারণ আমার না কাজ হলে দেখতে খুব মজা লাগে, সত্যি কথা বলছি, দেখতে খুব মজা লাগে আমার, যে কোনো কাজ মানে বাড়িতে কাজ বলো, যে কোনো কাজ হলে না আমার দেখতে খুব মজা লাগে। আমার বাড়িতে যখন আমার এই ঘর বাড়ি হয়েছে তখন আমি বসে বসে দেখতাম, সকাল সকাল রান্না বান্না সেরে নিয়ে তারপরে ওই মানে দেখতাম আর কি, দেখতে খুব মজা লাগে। তো আর কি সেটাও আর কি আজকেও ওটা দেখবো, তো তোমাদেরও দেখাবো কেমন হলো না হলো সেটা তোমরাই জানিও। তো চলো এখন আমি ঝট করে একটু খেয়ে নিই, গায়ে শক্তি বাড়িয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো এই যে তোমাদের বলেছিলাম না যে আলমারি ঢাকনাটা লাগাতে আসবে, তো ওরা এসে গেছে, চলো দেখাই আর কেমন কি লাগিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। ছোট বড় করেছো না একই করে নিয়েছো? একই একই করেছো, তাই মাপটা ছোট বড় নিয়েছিলে যে একটু ছোট করে নিয়েছি, আমরা হাইটে নিই, হাইটে হয় না, আমরা সবই ছোট করে বুঝলেন। তো এই যে দেখো, আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখন একটু মোছামুছি করছে, মানে পরিষ্কার করছে, তার কারণ তারপর পরিষ্কার হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি ওই ঘরে সব জামা কাপড়, এই দেখো, এই দেখো সব যা যা ছিল সব ওই ঘরে, এরকম
সেই পোটলা পাটলি করে রেখে এসেছি, তো ওগুলোকে নিয়ে এসে এর মধ্যে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তো দাঁড়াও কেমন লাগছে একবার ভালো করে দেখাই তোমাদের। এই যে দেখো, একটু সরো তুমি, এই যে দেখো চারটে পাল্লা করে লাগিয়ে দিয়েছে, ভেতরে তাক আছে। তাকগুলো তোমাদের দাদাভাই নিজে বানিয়েছিল, তো একটা দুটো তিনটে চারটে চারটে তাক হলো। আর এটা খুব দরকার ছিল, কারণ মেয়ে বড় হচ্ছে, এখন জামা কাপড় আর আটছে না ওই ছোট একটা আলমারিতে, তার জন্য এটা করা হলো। তো চলো আজকে মানে এবার আমি এগুলোকে গুছি। ও এটা তুলে দেবে কাগজ? হ্যাঁ কাগজটা তুলে দাও, দেখতে ভালো লাগবে, কাগজটা থাকলে কেমন যেন লাগে আমার, লেভেল দরকার নেই। হ্যাঁ যা ছিঁড়েই তো গেল। তো চলো এবার আমি মোছামুছি হয়ে গেছে, আমি এবার এটার মধ্যে জামা কাপড় গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাবো। এই যে বন্ধুরা দেখো, ফাইনালি আমার এটাকে গোছানো হয়ে গেছে। আর ভেতরটা একটুখানি খুলে দেখাই কোথায় কি রেখেছি। এই যে ওপরের এই তাকটা, যেহেতু ওপর এটা বেশি হাত দেওয়া মানে অসুবিধা হবে, তো সেহেতু আমি তো খুব বড় মানুষ মানে লম্বা মানুষ, যার জন্য একটু হাত পেতে অসুবিধা হয় বলে এই জায়গাটা আমি রেখেছি হচ্ছে ব্ল্যাঙ্কেট মশারি এগুলো। আর তারপরে এই তাকটাতে তোমাদের দাদার জামা কাপড় সব এখানটা সেট করেছি। আর এই জামাগুলো না জাস্ট খালি ধুয়ে ধুয়ে রাখা রয়েছে, এগুলোকে তোমাদের দাদা টাইম পেলে একটা টাইমে এগুলোকে একটু আয়রন করে তারপরে এগুলোকে রাখতে হবে। তো এই হচ্ছে এই দুটো তাক চলে গেল। আর এই নিচের যে দুটো তাক সেটার মধ্যে দেখো, এই যে এটার মধ্যে মেয়ের জামা কাপড় ভর্তি করেছি এই একটা তাকে, এটার মধ্যে শুধু মেয়ের রেখেছি, তাহলে কি যার যারটা ঠিকঠাক জায়গা মতো পাওয়া যাবে। আর এই নিচেরটা আবার ফাঁকা ছিল, যার জন্য এটার মধ্যে আবার ব্ল্যাঙ্কেট গুলো ভরে দিয়েছি। এই হলো আমার আলমারি গোছানো হয়ে গেল। আর আমার জামা কাপড়, আমার জামা কাপড় শুধুমাত্র শুধুমাত্র আমার জামা কাপড় ওই আলমারিটার মধ্যে রেখে দিয়েছি, মানে আমারটা আমার আলাদা রেখেছি, আর এখানে বাপ বেটি দুজনে রেখেছি, প্লাস কম্বল টম্বল গুলো রেখেছি। তো এতদিন এটা ছিল না, তবুও যেমন জায়গা হচ্ছিল না, আজকে এটা হওয়াতে এত জামা কাপড় এখানে রেখেছি, তারপরেও যেন মনে হচ্ছে জায়গা পাচ্ছি না। তো যাই হোক, যতই আলমারি থাক না কেন, জামা কাপড় রাখার জায়গা কম পড়বেই, এটুখানি মানে শিওর, প্রত্যেকটা ঘরের একই অবস্থা আমি জানি। তো যতই আলমারি থাকবে, আরো যদি আরো একটা যদি আলমারি বানিয়ে দেওয়া হয়, তো দেখবে তাও শেষে গিয়ে সেই গোছানোর পরে মনে হবে কোথাও গিয়ে যে না জায়গাতে কমই পড়ছে সেই। তো ঠিক আছে চলো, অনেকটা এ হলো, এটা হওয়াতে অনেকটা অনেকটা আমার উপকার হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে কিন্তু আবার কালকে। আর হ্যাঁ, এটা কেমন লাগলো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে, জানাতে ভুলো না যেন। টাটা।